হ্যালো বন্ধুরা, এটা কি ফল বলুন তো? এটা হচ্ছে জলপাই। এটা খেতে টক স্বাদ। এটা আজকে আমি মাখা করব, পরিষ্কার করে ধুয়ে মশলা কি কি মেশাবো মশলা, চলুন দেখা যাক। বন্ধুরা এবার দেখুন, পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি জলপাইটা। এবার এতে মশলা দেব, প্রথমে নুন দেব, তারপর মরিচ দেব, তারপর লঙ্কা গুঁড়ো দেব, ব্যাস এইগুলো দিয়েই মাখবো। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে মাখা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে জলপাইগুলো। এবার খেয়ে টেস্ট করতে হবে। খুব সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন, আমড়াগুলো পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর তাতে মশলা মাখিয়েছি। খুব সুন্দর খেতে লাগছে, দেখুন কত সুন্দর লাগছে। টক টক খুব সুন্দর লাগছে। যারা টক খেতে পছন্দ করে তারা এরকম করে মাখিয়ে খেতে পারেন।